হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সুপটেক বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম বন্ধুরা আজকে এই ভিডিওতে একটি সরকারি চাকরি আপডেট আপনাদের জন্য নিয়ে এসেছি যেটা হলো কলকাতা পুলিশ বোর্ডের পক্ষ থেকে নোটিশটি রিলিজ করা হয়েছে যেটা হলো ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আপনারা এটাতে অ্যাপ্লাই করতে পারবেন আবেদনপত্র কিন্তু অলরেডি জমা নেওয়া শুরু হয়ে গেছে তিন দিন অলরেডি হয়ে গেল আবেদনপত্র জমা নেওয়া কিন্তু শুরু হয়েছে আপনারা চাইলে এখনও পর্যন্ত আবেদনটা করতে পারবেন তো এখানে আপনাদের এই পোস্টের ক্ষেত্রে মান্থলি স্যালারিটা হবে ষোলো হাজার টাকা ঠিক আছে তো আমরা ডিটেলসটা জানাবো তো চলুন আমরা ভিডিওটা শুরু করবো তবে সেখানে বলে রাখি যে এটা হলো কলকাতা পুলিশ বিভাগের নতুন শূন্য পদে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে প্রায় দুশোরও বেশি শূন্য পদে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে এই বিজ্ঞপ্তির মাধ্যমে সেটাই কিন্তু জানানো হয়েছে যেটা এই ভিডিওতে আপনাদের আলোচনা করব যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরিপ্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে এখানে আবেদন জানাতে পারবেন তবে এই ক্ষেত্রে বলে রাখি এটা হলো পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এটা আবেদনযোগ্য শিক্ষাগত যোগ্যতা আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য আজকে ভিডিওতে থাকবে যার জন্য বলবো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না স্কিপ করে দেখতে হবে তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটা শুরু করবো ভিডিওটা শুরু করবার আগে একটা রিকোয়েস্ট আপনারা যা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে দেওয়া বেলটির অল নোটিফিকেশানটি ক্লিক করতে ভুলবেন না তো আপনারা চলে আসবেন অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশান নিচে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা খুব সহজেই এই নোটিশটি ডাউনলোড করতে পারবেন এবং সেখান থেকেও আমি ভিডিও ডিসক্রিপশান যে লিঙ্ক দিয়েছি সেখান থেকেও আপনারা পিডিএফটা পেয়ে যাবেন এই মুহূর্তে একদম আপনারা পিডিএফটা ওপেন দেখতে পাচ্ছেন যেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা অর্থাৎ বোঝাই যাচ্ছে এটা কলকাতা লালবাজার স্ট্রিট সেই অ্যাড্রেসেই কিন্তু নোটিফিসটা রিলিজ হয়েছে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার এখানে দেখা যাচ্ছে এবং কোন ডেটে পাবলিশ হয়েছে সেটা হলো মার্চের আট তারিখ তো এখানে বেসিক ইনফরমেশান দেওয়া রয়েছে টোটাল দুশো পঁচিশটা ভ্যাকেন্সি আছে এবং কি পোস্টের জন্য সেগুলো রয়েছে তো আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বিষয়গুলো আলোচনা করছি প্রথম হলো পোস্টের নাম যেটা হলো ডাটা এন্ট্রি অপারেটর মোট শূন্য পদ দুশো পঁচিশটি রয়েছে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন সেখানে কিন্তু আপনার ডিটেলস এটাও রয়েছে যে কি হিসেবে ক্যাটাগরি ওয়াইজ সেখানে রয়েছে পোস্টগুলো যেখানে ইউ আর একশোটি এসসির জন্য রয়েছে পঞ্চাশ এসটি এসসির জন্য রয়েছে পঞ্চাশ এসটির জন্য রয়েছে চোদ্দটি ও বিসি আটত্রিশ ই ডাব্লিউএস তেইশটি এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে এই পদের আবেদন করবার জন্য চাকরি বাকরিতে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাশ করে থাকতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশন যদি পাস করে থাকেন সঙ্গে কম্পিউটারের নলেজ থাকতে হবে যেহেতু এটা ডাটা এন্ট্রি অপারেটারের পোস্টের কাজ তাই বুঝতেই পারছেন এখানে আপনাদের টাইপিং স্পিড কিন্তু ভালো পরিমাণ স্পিড ভালো থাকতে হবে তাহলে আপনি কাজটা অর্থাৎ চাকরিটা পেয়ে যাবেন এখন আপনাদের বলবো যে মান্থলি রিকমেন্ডেশন কি দেওয়া হবে সেটা আপনাদের ভিডিওর শুরুতে বলেছিলাম আরও বলে দিচ্ছি ষোলো হাজার টাকা আপনাদের স্যালারি দেওয়া হবে এবং বয়স সীমা যেটা সেটা হলো সাধারণত আঠারো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে চাকরি প্রত্যেকে আবেদন জানাতে পারবেন সংরক্ষিত শ্রেণীর ক্ষেত্রে অর্থাৎ এস এসটিদের ক্ষেত্রে আদার্স ক্যাটাগরিজ ক্যান্ডিডেটের জন্য তাদের কিন্তু ছাড় থাকবে সরকারি নিয়ম হিসেবে আচ্ছা সেটা একটু দেখে নেবেন আপনারা এখানে পিটিএফে পেয়ে যাবেন এবং আর যেটা গুরুত্বপূর্ণ বিষয় আবেদন পদ্ধতি আপনারা কীভাবে আবেদনটা করবেন তো এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে চাকরি প্রার্থীরা নিজেদের নথিভুক্ত করতে পারবেন অনলাইনের মাধ্যমে ঠিক আছে প্রার্থীরা আবেদন করবার জন্য নিজের বৈধ মেইল আইডি এবং ইমেল আইডি বা ফোন নম্বর দিয়ে লগ করে নিতে পারবেন অনলাইন আবেদনপত্র প্রয়োজনীয় তথ্যগুলি নির্ভুলভাবে পূরণ করে জরুরি নথিপত্র নথিপত্রগুলি আপলোড করে দেবেন সব শেষে সম্পূর্ণ আবেদনপত্রটি একবার যাচাই করে নেবেন সেখানে কি পেডিটিং করতে পারবেন কিংবা সাবমিট করতে পারবেন তো এই বিষয়ে অর্থাৎ অ্যাপ্লাই করবার ক্ষেত্রে কোনো সমস্যা হলে আপনারা কমেন্টে জানান তার রিপ্লাই আমি দিয়ে দেবো এবং কোনো সমস্যা গুরুত্বপূর্ণ দরকার হলে সেটার জন্য আমি আলাদা ভিডিও দিয়ে দেব তো এই ছিল ভিডিও এবং আবেদন অলরেডি কিন্তু হচ্ছে পনেরো মার্চ থেকে শুরু হয়েছে আজ মার্চ মাসের আঠারো তারিখ এবং আবেদন চলবে হলো চার এপ্রিল পর্যন্ত অর্থাৎ বুঝতেই পারছেন সময় রয়েছে খুব বেশি দিন নেই তবে বেশি দেরি করবেন না যার যারা আবেদন করবেন ডিসাইড করে অ্যাপ্লাইটা করে ফেলবেন তো এই হলো বিষয় আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানান সমস্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ